टाटा हेलो बंधुरा केमन आছেন সবাই। तो सुनील ब्लग থেকে আমি सुनील আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমরা ইনানি কোরাল স্টেশন ওইখানে বেড়াতে গিয়েছিলাম। আমরা যেহেতু কাছেই ছিলাম তখন মাত্র 150 টাকা করেই আমরা ভাড়া তারপরে খাওয়া সব কিছু ম্যানেজ করতে পেরেছিলাম ওইখান থেকে। একদিনের ছোট একটা ট্যুর, একদিন বলতে ওই 4-5 ঘন্টার একটা ট্যুর ছিল আর কি। 5-6 জনের একটা গ্রুপ ছিল, এটাতে আমরা বেশ এনজয় করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারাও চাইলে এরকম ছোট একটা ট্যুর দিতে পারেন এরকম একদিনের। হ্যাঁ হ্যাঁ দাদার আবার জালমুড়ি খায় এই জায়গায়। বাসং চাইমনি বাবা কোরাল স্টেশন, যেটা এখানে কোরাল মানে ওই যে ওই সমুদ্রের নিচে যে পাথরগুলি থাকে। এরা তো ফটো তোলায় ব্যস্ত। এখানে ওঠা যাবে নিরাপদ এইটা, কারণ শ্যাওলা দেখা যাচ্ছে না, তো এই কারণে একটু নিরাপদ ওঠা যাবে এখানে এসে। আপনারা চাইলে এটার উপর দিয়ে হাঁটতে পারবেন, কোনো সমস্যা হয় না। আমি একটু পানির কাছে যাই। এখানে যে পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগে, সবুজ দেখতে খুবই সুন্দর লাগতেছে এই মুহূর্তে, সেই একটা ভিউ। পানিটা একদম স্বচ্ছ দেখা যায়। আছে ভাইয়া আছে। হ্যাঁ এই যে বাবুটা নেমে গেছে। প্যান্ট ভিজায় ফেলছে বাবুটা। এরা দেখি ছবি তোলায় ব্যস্ত, আমি এখন ভিডিও করি পিছনে পিছনে। আমরা যে একটা মৃত মাছ পেয়েছিলাম সেটাও পানিতে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছে। দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এখন আমরা আবার রয়্যাল টিউলিপের এখানে নেমে গেলাম। মজা মজা ভালো লাগতেছে। হ্যাঁ দুলা ব্যাংক বানিয়ে রাখছে এই জায়গায়। খুব মজা লাগতেছে, সেই মজা। এগুলো কি বাবা, কি এগুলি? নাম বলো, নাম নাম বলো। ওদিকে আবার একটা ছবি তোলার জন্য ফ্রেম সিস্টেম করে রাখা আছে, চাইলে ওইখানে ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে। ওইখানে ওই পাশে ও ওটা দোল না, কাঁকড়া, লাল কাঁকড়া, কচ্ছপ, চিমি, অনেক কিছু রাখা আছে। এটা হলো একটা ঘাট আর কি, বড় বড় শিপগুলি এসে এখানে ভিড়ে। বড়রা ছোট হয়ে যায় এখানে দোলনা পেলে পরে। তো জালমুড়ি খাওয়ার পালা, জালমুড়ি না খেলে তো হয় না। থজা না বেলে জালমুড়ি মেশাতে হাইজাং জোগাড় কি।